इस बार शबे बारात का पर्व 9 अप्रैल को मनाया जाएगा। इस दिन आमतौर पर मुस्लिम समाज के लोग रात भर जागकर खुदा की इबादत करते हैं, मस्जिदों, घरों और कब्रिस्तान जाकर अपने पूर्वजों की मगफिरत की दुआ करते हैं। लेकिन इस बार कोरोना की महामारी के कारण शबे बारात घर पर ही मनाई जाएगी। बंगाल इमाम एसोसिएशन के चेयरमैन ने बताया कि इस बार किसी भी मस्जिद में रात में सामूहिक इबादत। उन्होंने समाज के लोगों से अपील की शबे बारात का पर्व सभी अपने घर में रहकर मनाएं और घर में इबादत करें व कोरोना वायरस संक्रमण की बीमारी से निजात के लिए दुआ करें। আসসালামু আলাইকুম। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আরেকটি প্রেস রিলিজ। এতদ্বারা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে বর্তমান বিশেষ পরিস্থিতির নিরিখে পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদের ইমাম, সেক্রেটারি, মোতোয়ালি এবং সর্বসাধারণের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আরেকবার অনুরোধ করছি যে দয়া করে লকডাউন মেনে চলুন, প্লিজ লকডাউন মেনে চলুন। আগামী দু একদিনের মধ্যেই লাইলাতুল বারাত বা শবে বারাত, ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী যেটা বুধবার দিনগত রাত্রে হওয়ার কথা ছিল কিন্তু লুনার ক্যালেন্ডার বা চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী এবং ইসলামিক উলেমায়ে কেরামদের মত অনুযায়ী শবে বারাত হবে আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রে বা শুক্রবার দিন আগের রাতে। সাধারণত বিভিন্ন জায়গায় মুসলিমরা এই রাত্রে কোথাও মিছিল করে কবরস্থানে যান, কোথাও দলবদ্ধভাবে কবরস্থানে যান এবং নিকটাত্মীয়ের কবর জিয়ারত করেন। প্রচুর জায়গায় এটাকে প্রথা এবং উৎসব হিসেবেও পালন করা হয়। স্বাভাবিক সেন্টিমেন্টও জড়িয়ে আছে, যেহেতু মা বাবার কবরে গিয়ে তাদের স্মরণ করার ব্যাপার থাকে। তবুও পরিস্থিতি নিরিখে আপনাদের কাছে আবেদন, দয়া করে লকডাউন মেনে চলুন, প্লিজ মেনে চলুন। এতে সকলের মঙ্গল, বাড়িতে থেকেই তাদেরকে স্মরণ করুন। এবং তারপরের দিনই শুক্রবার জুম্মা, আগের মতোই যেমন আজান চালু থাকবে, ইমাম সাহেব চারজন পাঁচজনকে নিয়ে যেমন জামাত চালু রেখেছেন তেমনই দয়া করে চালু রাখবেন। দয়া করে আপাতত মসজিদে ভিড় করবেন না। যারা যারা নামাজ পড়েন নিজ বাড়িতে নামাজ পড়বেন, যেভাবে পড়ছেন সেভাবেই পড়বেন। শুক্রবার বাড়িতে জোহর নামাজ পড়বেন। দয়া করে অতি উৎসাহী হয়ে কবর জিয়ারত করা, সঙ্গবদ্ধভাবে জিকির করা বা মিছিল করবেন না। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ঘরে থাকুন, ঘরে থেকে ইবাদত করুন, রোজা রাখুন, পরিবারের মৃত ও আত্মীয় সহ সবার জন্য দোয়া করুন।